মাহফুলের আগে কোনো দিকে নজর নাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই ভয়াবহ অবস্থা আর যখন বানায় দিবে আল্লাহ সরাসরি জাহান্নামবাসীদের সাথে কথা বলবে না শুধু তাইরের বন্ধু ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইমাম মাজাহ তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিগতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যায় আনছেন আল্লাহ রাব্বুল আলামিন গুসসা হইয়া ওই হযরতে মালিককে অর্ডার দিয়ে দিবেন যাও ওই জাহান্নামবাসী আমার নামটা উচ্চারণ করে আর যেন আমার নামটা উচ্চারণ করতে না পারে তাদের মুখের মধ্যে তালা লাগায় দাও তালা লাগায় দাও তালা লাগায় দাও ও বন্ধু মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে দুকন কুকুর ওয়া ওয়া বলে ডাকে কুকুর আর কিছু বলতে পারে না শুধু বক বক বলিয়া বোকা দেয় গালি দেয় অথবা কোনো কিছু বলে ঠিক তেমনি ভাবে যখন তোমার মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে তখন আর ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান এই কথাগুলো আর বলা যাবে না একটা কুকুর যেইভাবে দুনিয়ার জীবনে কুকুর যেইভাবে ওয়া ওয়া করে জাহান্নামবাসীর যখন মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে তখন কুকুরের মতো শুধু ওয়া ওয়া করেছে থাকবে রে বন্ধু এ বন্ধু একটু দিল জানে ডাইভেট কর আল্লাহর দিকে রুজু হয়ে যাও জাহান্নামের কথা স্মরণ করো এক ফোঁটা চোখের পানি ফেলো কারণ জাহান্নামে ভয়াবহ অবস্থা শুনে চোখের পানি যদি ছেড়ে দিতে পারো এই চোখের পানির অনেক দাম আছে গো বাবা فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله پاک নিজেই বলছে ও বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমাকে ডাকো স্মরণ করতে থাকো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে থাকি এই কথাটা খা আরো যে বলেন খা এখন বলুন তো দেখি যদিও রাত অনেক হয়ে গেছে সামান্য কিছু সময় আলোচনা করব আপনারা কি কোরআন বুঝতে রাজি আছেন চলুন সরাসরি আয়াতের দিকে চলে যাই যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কমপক্ষে তর্জমাটুকু আপনাদেরকে বলে যাই ব্যাখ্যা করে তো সারা রাত চলে যাবে শেষ করা যাবে না কারণ আমরা সবাই হলাম মুসলমান আমরা সবাই কি ধর্ম আমাদের ইসলাম ধর্ম আমাদের আর কোরআন হাদিস হচ্ছে আমাদের সংবিধান ঠিক না জীবন পরিচালনা করতে যদি কোরআন হাদিসকে আমরা সংবিধান না বানাই ও মুসলমান 70 বছর জীবনী 80 বছর জীবনী আপনার চলে যাবে সাকসেসফুল আসবে না ঠিক না এজন্য দেখো কোরআন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন هل أتاك حديث الغاشية الله رب العالمين تار نبي كي بولتے سن نبي امار اپنا رمت در کسے تولے دون کی تولے دون بین شو شنگبات پوچھے دن خبر گلو جنائے دن کی خبر আল্লাহর পক্ষ থেকে যে বার্তাগুলো আছে রে বন্ধু বার্তা বাহক হিসেবে বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে মানুষের কাছে বলে দিয়েছেন নবী আবার বলে দাও না গো আল আতাকা হাদিসুল গাশিয়া পৃথিবী আচ্ছন্নকারী পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে তার খবর কি আপনার কাছে পৌঁছে গেছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ নবী পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে সেই কিয়ামতের খবর কি আপনার কাছে পৌঁছে গেছে বন্ধু কিয়ামতের খবর কোরআনুল
কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ঠিক কিনা দূরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ ليس لوقعتها كاذبة إيقلو كامو تير خبر القارعة ما القارعة وما أدراك ما القارعة إيقلو كامو تير خبر আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সংবাদ দিতে গিয়ে অন্য সূরার শুরুতে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন এইগুলো হলো কিয়ামতের খবর কোরআনুল কারীমের যদি বন্ধু কিয়ামতের কথা বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে কিয়ামতের আয়াত শুধু বের হইতেই থাকবে ঠিক কিনা জোরে কোন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনার উম্মতদের কাছে তুলে ধরুন আপনার উম্মতের কাছে বলুন আপনার কাছে যে কিয়ামতের খবর পৌঁছে গেছে সেই কথা আপনি তুলে ধরুন এই জন্য বন্ধু এই আয়াতের ব্যাখ্যায় সাহাবী লিখছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এসব নামাজ পড়িয়া মদিনা শরীফে হাঁটে হাঁটবেন একটু গ্রামগঞ্জের মধ্যে চলে গেলেন হাঁটাচলা করতেছেন হঠাৎ করে দেখেন একটা ঘর থেকে আওয়াজ আসতেছে মহিলা নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে সূরা গাশিয়া তেলাওয়াত করতেছে হাল আতাকা হাদীসুল গাশিয়া আগের জামানার মহিলাদেরকে এশা নামাজ পড়িয়া বন্ধু শোনা যেত তারা কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজ পড়তেন এখনকার মহিলাদের এমন অবস্থা এশার নামাজ তো পড়ে নাই আবার দেখবেন ভারতের জি বাংলা অর্ধনেম টাকারি মহিলাদের সিরিয়াল না দেখলে আমাদের মা বোনদের ঘুম আসে না ঠিক কি না জোরে গ এই জন্য তো আগের জামানার মা যা বোন যারা আছে তাদের পেট থেকে জন্ম নিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঠিক না তাদের পেট থেকে জন্ম নিত তাসাউফের সনদে যার নামটা শেষে উচ্চারণ করা হয় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাদের পেট থেকে জন্ম নিত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইরকম বড় বড় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় আল্লাহর ওলিরা জন্ম নিত কোরআনওয়ালারা জন্ম নিত আর এখনকার দেখা যায় সন্ত্রাসের সংখ্যা বেশি কেন আমাদের মা বোনেরা রাত দশটা থেকে নিয়ে এশার পর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত জি বাংলা অর্ধ নেমটাকারী মহিলাদের সিরিয়াল না দেখলে আমাদের মা বোনদের ঘুম আসে না ঠিক কি না এজন্য আজকাল কো মা বোনরে বলবো গো বোন আমার মা আপনি তো ওলিদের মা আলিমের মা হাফিজের মা ঠিক কি না আপনার সম্মান তো অনেক বেশি এজন্য আমি বলবো গভীর রতনের যে জি বাংলা নামাজের মসল্লায় দাঁড়ায় যাও তোমার সম্মান বাড়ায় দিবে কে আরো যে এখন খে এই কারণে যে এই কথা বলতেছিলাম বন্ধু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এশার নামাজ পড়িয়া মদিনা শরীফ তিনি আসতেছেন হঠাৎ করে শুনেন একজন মহিলা নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে হাল আতাকা হাদীসুল
পারসিয়া নবী আমার পৃথিবী আচ্ছন্ন করি পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে সেই কিয়ামতের খবর আপনার কাছে কি পৌঁছে গেছে আল্লাহর নবী বললেন হ্যাঁ হ্যাঁ কিয়ামতের খবর তো আমার কাছে পৌঁছে গেছে কিন্তু কিয়ামত কোন দিন হবে তার ডেটও আমার জানা নাই ঠিক না কিয়ামতের খবর ঠিক আছে পৌঁছে গেছে কিন্তু কিয়ামত কোন দিন হবে খবর তো আমার জানা বন্ধু আমার যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল এই জন্য আমি লম্বা ব্যাখ্যার দিকে যাব না শুধু তরজমাটা আপনাদেরকে শুনায় দিয়ে যাই নামাজের মধ্যে শুনি ইমাম সাহেব সূরা গাশিয়া তেলাওয়াত করে মজা পাই না কেন পাই না তার অর্থ তো আমি জানি না যদি আমি জানতাম তাহলে বলতাম হুজুর প্রতিদিন সূরা গাশিয়া তেলাওয়াত করেন ঠিক কিনা জুরে গো আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে কিয়ামতের পরের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহুই ইয়াউমা ইযিন খাশিয়া কিয়ামতের পরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে বিচার দিনের মালিক একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ওই দিন যেদিন সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে বিচারের কোর্ট যখন শুরু হয়ে যাবে সেই সময় পরা মজলিসের মধ্যে কিছু কিছু মানুষের চেহারা হয়ে যাবে লাঞ্ছিত অপমানিত অবদস্থ ঠিক কিনা এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহুই ইয়াউমা ইযিন খাশিয়া কিছু কিছু মানুষের চেহারা হয়ে যাবে লাঞ্ছিত অপমানিত অবদস্থ কেন হয়ে যাবে বন্ধু এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবিলাতুন নাসিবা চেহারাগুলো হয়ে যাবে ক্লান্ত পরিশ্রান্ত মলিন হয়ে যাবে কেন জানেননি এ বন্ধু আমার বাবা জিরা পর্দার অন্তরালের মা বোনেরা গো কোনো দিকে নজর নাই আজকে দুনিয়ার জীবনে শুধু কিছু তুমি জীবন পরিচালনা করো ক্ষেতের আইনের মধ্যে গিয়া মানুষের আল ঠেলাঠেলি করো রাজনীতির মধ্যে গিয়া দুর্নীতিতে আপনার জীবনটা ভরে দিস হে বন্ধু ওই দিন কিন্তু কোনো কিছু লুকাইত থাকবে না সবগুলা কিন্তু প্রকাশ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলা প্রকাশ হয়ে যাবে ওই দিন লুকানো সম্ভব হবে না এই জন্য চেহারা হয়ে যাবে মলিন চেহারা হয়ে যাবে ক্লান্ত নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আল্লাহু আকবার সাক্ষী দেবে অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে প্রভু আমি নিজ চোখে দেখেছি হাঁটি হাঁটিয়া জিনা করার জন্য পূর্বের বাড়িতে গেছে ঠিক কেনা চুরি করতে গেছে আমি দেখেছি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে হয়ে যাবে রে বন্ধু সমস্ত আমল নামা যখন প্রকাশ হয়ে যাবে ওই দিন চেহারাগুলো হয়ে যাবে মলিন ক্লান্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের অবস্থা কি হবে উত্তপ্ত দাউ দাউ আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে ঠিক কে নজরে কে মনে করেছে সবগুলা লুকাই তো দেখবে প্রকাশ শুধু তারি বন্ধু মনে বড় বেচা
আজকের দিনে আমার মাহফিল ছিল তিনটা মাহফিল একটা হলো দরগা খালি একটা নুকান্দি একটা হলো বানায়াত বন্ধুবর আপনাদের সংস্থার সভাপতি জাকির উদ্দিন ভাই বারবার কল দিচ্ছে ভাই আসতে হবে একটা মাহফিল ক্যান্সেল দিছে ওই দরগা খালির মাহফিল আপনাদের মহব্বতের টানে ছুটে আসছি বাবা এই কথাটা বুঝানোর জন্য প্রত্যেকটা মুসলমানের কানে কানে প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে গাঁথা থাকতে হবে আমি যদি আমল নিয়ে দুনিয়া থেকে না যাই আমার অবস্থা হবে খুব ভয়ানক তীক্ষ্ণ নজরে কম এ বন্ধু জাহান্নাম সাধারণ বিষয় নয় এই জাহান্নামের কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসলা নারুন হামিয়া উত্তপ্ত দাউদাওয়া গুণের মধ্যে যখন আপনাকে নিক্ষেপ করা হবে খোদার জন্য চটপটি করবি আপনাদেরকে এমন কিছু খাবার কোয়ালিটি খাবারের কিছু গুণ আল্লাহ বর্ণনা করেন এ বন্ধু কি খাবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন একটু লক্ষ্য করুন আল্লাহ বলছেন তুসকামি নাইনিন আনিয়া তাদেরকে পান করানো হবে প্রস্রবণ থেকে একবারে ড্রেন আবর্জনা ময়লা থেকে প্রস্রবণ থেকে তাদেরকে পানি পান করানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুনিরাই জমিরে এ বন্ধু যারা মেদিবি বেশি বেশি মদ্যপান করেন অতিরিক্ত বিড়ি সিগারেট খান যারা বেশি গাঁজা পান করেন মদ্যপান করেন এমন বন্ধু আছে না নাই তাদের জন্য এই আয়াতই যথেষ্ট তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরের কিতাবে যেই কথাগুলো আনছেন এই আয়াতটাই যদি পড়ে বুঝে তার জীবন পাল্টে যাবে রে বন্ধু আল্লাহ বলছেন তুসকামি নাইনিন আনিয়া তাদেরকে প্রস্রবণ থেকে আনিয়া যখন পান করানো হবে তার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে বলেছেন শুধু তা নয় রে বন্ধু এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জাহান্নামের ভিতরে একটা খাবার ইল্লা মিন দরি জাহান্নামের ভিতরে ইল্লা দরি দরি সারা তাদের জন্য আর কোনো খাবার থাকবে না অন্য আয়াতে বলছেন যাকুব লা কিদুনা মিন শাজারিম মিন খাবারের কিছু গুণ খাবারে কিছু কিরকম খাবার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে যে দেওয়া হবে অনেকে বলো আল্লাহ এই দুনিয়া জালার ভাল লাগে না দুনিয়া থেকে নিয়ে নাও জাহান্নামে দাও কোনো অসুবিধা নাই ছিলেন জাহান্নাম এই জাহান্নামে যে খাবার দেওয়া হবে জাহান্নামীদের জন্য ইল্লা মিন দরিয়ে দরি সারার কোনো খাবার থাকবে না দরি এমন একটা ফল তাফসীরের কিতাবে আনছেন আপনারা কদম ফুল চিনেন কদম ফুল কদম ফুল দেখবেন চতুর্দিকে ফুল আছে ভিতরে একটা কুশ আছে আছে না নাই এইভাবে চতুর্দিকে কাটা থাকবে ভিতরে একটা বিষের স্তূপ থাকবে এই বিষের কুশের মধ্যে চতুর্দিকে কাটা আর অন্য আয়াতে তো বলছেন জাক্কুম জাক্কুম মানে এই দরি ফলের মতন এইরকমই উদাহরণ দেওয়া হয়েছে যে এক একটা কাঁটার মধ্যে সত্তর হাজার আইটেমের বিষ ঢুকাইয়া দেওয়া হবে ঠিক কিনা চিন্তা করুন আমার বন্ধুগণ আমার বাবা জিরাফ ও পরদূর অন্তরালের মা গুণের
গেশান নামাজ পড়িয়ে জি বাংলা না দেখলে তোমার ঘুম আসে না সুদে ঘুষ এটা বলি সুদে ঘুষ না খাইলে তোমার জীবন চলে না রাজনীতিতে দুর্নীতি না করলে তোমার জীবন চলে না তাদেরকে বলে যাই যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে খোদার জালায় চিৎকার যখন করতে থাকবি পশ্চবন থেকে আনিয়া যখন তোমাকে পান করানো হবে তোমাকে যখন খাবার দেওয়া হবে সেই খাবারটা থাকবে ভয়ানক খাবার চতুর্দিকে কাটা এক একটা কাটার মধ্যে সত্তর হাজার আইটেমের বিষ দিয়ে দেওয়া হবে রে বন্ধু এ বন্ধু শুধু চাই নয় যখন আপনি পেটের গিদায় চটপট করতে থাকবে ওই ফলটা ওই খাবারটা যখন সামনে আসবে গিলত করার জন্য গিলে ফেলার জন্য যখন আপনি চটপটি করবেন গিলে ফেলে দিবেন তখন আপনার পেটের মধ্যে যাবে না আপনার গলার মধ্যে গিয়ে রে বন্ধু আঁকটে পড়ে যাবে মধ্যখানে গিয়ে আঁকটে পড়ে গিয়ে কাঁটাগুলো বাহিরে চলে আসবে আর যন্ত্রণা শুরু হয়ে যাবে চিৎকার শুধু করবে কিন্তু ওই সময় তো ডাক্তার কবিরাজ পাওয়া যাবে না ঠিক না শুধু চিৎকার বলবে আর বলবে প্রভু প্রভু গো আর যন্ত্রণা সহ্য করতে পারি না মানুষ খাবার খায় দুই কারণে একটা হলো ক্ষুধা নিবারের জন্য আরেকটা হলো দিলে শান্তি আসার জন্য ঠিক কিনা ওরে বন্ধু রমজান শরীফে যখন আমরা রোজা রাখি ইফতারের সময় আসলে যখন আমরা ইফতার করি একটা শান্তি আসে কি আসে না দিলের মধ্যে একটা শান্তি আছে ক্ষুধা নিবারণ হয়ে যায় পেটের ক্ষুধা চলে যায় বুক চলে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যখন তোমাদেরকে তাকুন ফল বা দ্বারি ফল খাবানো হবে আপনি যখন গলত করার জন্য গিলে ফেলবেন এই খাবারটা যখন রে বন্ধু গলার মধ্যে আসি আসতে পড়ে যাবে না ক্ষুধা নিবারণ হবে না আপনার যন্ত্রণা দূর হবে আল্লাহ রব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন কত সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বুঝাইতেছেন লা ইউসুফিনু আলা তার ক্ষুধা নিবারণ হবে না তার দিলের মধ্যে প্রশান্তি আসবে না শুধু যন্ত্রণা আরো বাড়তেই থাকবে ঠিক না এই কথাটাই লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষুধাও নিবারণ হবে না পেটের জ্বালাও মিটবে না ক্ষুধা নিবারণ হবে না দিলেও শান্তি আসবে না আরো শান্তি বাড়তেই থাকবে এটার নাম হলো জাহান্নাম ঠিক না কারণ ওই দিন যদি কান্দরে বন্ধু মরিলে কান্দিয়া কিন্তু আর ফায়দা হবে না ঠিক কিনা এই জন্য কান্দতে বলে হায়াতে জিন্দিগি অবস্থায় কান্দতে হবে মরিলে কান্দিয়া কি হবে হায় রে মরিলে কান্দিয়া কি হবে থাকতে বেঁচে করছ তুমি কতই বাহাদুরি ঠিক না হ্যাঁ অবন্ধ এজন্য মরিলে কান্দিয়া কোনো কাজ হবে না মরিলে কান্দিয়া কি হবে হায় রে মরিলে কান্দিয়া কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বন্ধু লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু ক্ষুধা নিবারণ হবে না যন্ত্রণা আরো বাড়তে থাকবে জাহান্নামের কিছু কথা এই আয়াতের ব্যাখ্যার সাথে একটা হাদিস আনিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ইমামে মাহজা তাফসিরে মাজারি তাল্লামা সানাউল্লাহানি ওয়াতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জাহান্নামবাসীদের প্রতি গুসা দেখাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দুঃখের বিষয় হলো সরাসরি জাহান্নামী
বাসীদের সাথে আল্লাহ কথা বলবেন না এ বন্ধু এর চাইতে আর দুঃখের বিষয় কি হতে পারে আল্লাহ কিন্তু জাহান্নাম বাসীদের সাথে সরাসরি কথা বলবেন না জাহান্নামের ভিতরে এইভাবে যখন যন্ত্রণা শুরু হয়ে যাবে রে বন্ধু শুরু হয়ে যাবে কুড়ি কুড়ি বছর চলে যাবে এইভাবে আপনাকে প্রস্রবণ থেকে খাবার দেওয়া হবে এইভাবে আপনাকে জাক্কুম ফল দ্বারী ফল দিবে যখন আপনাকে খাবানো হবে কলার মধ্যে যখন আকটে পড়ে যাবে চিৎকার দিবে গো আর যখন আগুনের মধ্যে দাউ দাউ উত্তপ্ত আগুনে আপনি জ্বলতে থাকবে কুড়ি কুড়ি বছর চলে যাবে শুধু তাই না তাফসিরের কিতাবে আনছেন 200 বছর পর্যন্ত মানুষ আল্লাহকে ডাকবে প্রথম 40 বছর বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে বলবে 40 বছর এরপরে বলবে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান বলবে আরো 40 বছর এরপরে বলবে ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম বলবে আরো 40 বছর এরপরে বলবে ইয়া হান্নান বলবে আরো 40 বছর এরপরে বলবে ইয়া মান্নান বলবে আরো 40 বছর 45 এ কত বছর হয় 200 বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে জাহান্নামবাসী যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতে থাকবে বড় দুঃখের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামবাসীদের সাথে কথা বলবেন না আল্লাহ তখন জাহান্নামের গেটে মুতায়েন করে একজন ফেরেশতা নাম হলো হযরত মালিককে ডাকতে বলবেন ওরে মালিক জাহান্নামের ভিতরে ওই দেখো আমার জাহান্নামবাসী বান্দারা তারা যেন আমার নাম ধরে ডাকে কেন আমার নাম ধরে ডাকে তুমি একটু জানো হযরত মালিক তখন জাহান্নামের ভিতরে ঢুকে যাবে গিয়া বলবে ও জাহান্নামবাসী কেন কেন তোমরা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকো কেন আল্লাহর নামটা দূরা 40 বছর 45 200 বছর পর্যন্ত কেন আল্লাহর নামটা তোমরা এইভাবে ডাকো জাহান্নামবাসীরা বলবে ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন তো সরাসরি আমাদের সাথে কথা বলে না আমাদের আল্লাহকে জানিয়ে দিও আমরা যখন আল্লাহর নামটা উচ্চারণ করি আর রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান যখন বলি তখন আমরা দিলের মধ্যে একটা শান্তি পাই শাস্তিটা যেন একটু কমে যায় এই কথা এই সংবাদটুকু আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন পৌঁছে দেওয়া হলো রে বন্ধু আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওরে মালিক আমি তো জাহান্নাম শান্তির জন্য বানাই নাই আমার ওই বন্দারা মিথ্যা কথা বলতেছে যাও তুমি চলে যাও গিয়া তুমি আরো জাহান্নামের আযাবটুকু আরো বাড়াইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কেমন ভাবে আযাব বাড়ানো হবে আযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা দিকে নজর নাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওই ভয়াবহ অবস্থা আরো যখন বাড়াইয়া দিবে আল্লাহ সরাসরি জাহান্নামবাসীদের সাথে কথা বলবে না শুধু তাই রে বন্ধু ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন ইমামে মাজা তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যায় আনছেন আল্লাহ রাব্বুল আলামিন গুসসা হইয়া ওই হযরত মালিককে অর্ডার দিয়ে দিবেন যাও ওই জাহান্নামবাসী আমার নামটা উচ্চারণ করে আর যেন আমার নামটা উচ্চারণ করতে না পারে তাদের মুখের মধ্যে তালা লাগায় দাও তালা লাগায় দাও তালা লাগায় দাও ও বন্ধু মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে
দুকন কুকুর ওয়া ওয়া বলে ডাকে কুকুর আই কিছু বলতে পারে না শুধু বক বক বলিয়া বোকা দেয় গালি দেয় অথবা কোনো কিছু বলে ঠিক তেমনি ভাবে যখন তোমার মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে তখন আর ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান এই কথাগুলো আর বলা যাবে না একটা কুকুর যেইভাবে দুনিয়ার জীবনে কুকুর যেইভাবে ওয়া ওয়া করে জাহান্নামবাসীর যখন মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে তখন কুকুরের মতো শুধু ওয়া ওয়া করেছে থাকবে রে বন্ধু এ বন্ধু একটু দিল জানে ডাইভেট কর আল্লাহর দিকে রুজু হয়ে যাও জাহান্নামের কথা স্মরণ করো এক ফোঁটা চোখের পানি পান কারণ জাহান্নামে ভয়াবহ অবস্থা শুনে চোখের পানি যদি ছেড়ে দিতে পারো এই চোখের পানির অনেক দাম আছে গো বাবা জাহান্নাম দাও দাও জাহান্নামের আগুন ওই সময় কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ ওই গুনাহগার গুলো খই যারা দুনিয়ার জীবনে সুদ খাইতো ঘুষ খাইতো অন্যের মাল আত্মসাত করার জন্য পেরেশান হয়ে থাকতো নামাজ পড়তো না রমজান আসলে রোজা রাখতো না স্ত্রী মা বোনদেরকে পর্দা করাইতো না কোরআনওয়ালা বানাইল না সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিল না ওই গুনাগার গুলো কই আমার পেটে ঢুকাইয়া দাও আমি ওই সমস্ত গুনাগারদেরকে আমার পেটের মধ্যে ঢুকাইয়া দিব জাহান্নামের তখন নাকের মধ্যে রে বন্ধু বড় বড় শিকল দিয়া এমন বড় বড় ফেরেশতারা যেই ফেরেশতারার কাদের দূরত্ব হলো 70,000 বছরের রাস্তা ঘুমায় গেছে এমন বড় বড় কয়েকজন ফেরেশতারা তার শিকল দিয়া জাহান্নামকে আটকাইতে পারে না জাহান্নাম শুধু ধাউ ধাউ আগুন নিয়া বলে প্রভু ওই সমস্ত গুনাহগারকে আমার পেটের মধ্যে ঢুকায় দাও হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে এক সিটা পানি সিটায় দিবেন জাহান্নামের আগুন নিস্তব্ধ হয়ে যাবে জাহান্নাম আর কোনো কথা বলে না জাহান্নাম একবারে নীরব হয়ে যাবে এর চারা ডাক দিয়ে বলে প্রভু শিকল দিয়া বাদিয়া ঠানিয়েও জাহান্নামকে আটকাইতে পারলাম না কি এমন এক সিরা পানি দিলা ওই পানি দেওয়া মাত্রই জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেল আর কোনো কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন রে ও ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দারা যারা দুনিয়ারে জমে জাহান্নামের কথা শুনিয়া জান্নাত পাওয়ার আশায় আমি আল্লাহর ভয়াবহ অবস্থা শুনিয়া দুনিয়া জমিনে যারা চোখের পানি ছেড়ে দিয়ে খেয়েছিল আমি ওই পানিটুকু জমা রেখে দিয়েছিলাম আমি আল্লাহ কুদরতি ভান্ডারে ওই পানিগুলো জমা রেখে দিয়েছিলাম আজকে যেই সমস্ত মানুষদেরকে খেয়ে ফেলার জন্য গিলে ফেলার জন্য জাহান্নাম দাউ দাওয়া গুন্ডি আমার কাছে আরজ করতেছে আমি ওই গুনাগার বান্দার চুকের পানি ছেড়ে দিলাম জাহান্নামের দাউ দাওয়া গুন্ডি স্তব্ধ হয়ে গেল এই কারণে বন্ধু দুনিয়ার জমি টাকা অবস্থায় একান্ত হবে মরিলে কান দিয়ে কোনো ফায়দা নাই ঠিক কিনা জোরে কন এই জন্য আমার তেলাওয়াত কিত আয়াতের দিকে একটু আমরা চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু তাদের ক্ষুধা নিবারণ হবে না এমন কি তাদের পেটের ক্ষুধা নিবারণ হবে না দিলের মধ্যে শান্তি আসবে না ঠিক কিনা জোরে কন মনে আছে না জাহান্নামের কবে এখন আসুন জাহান্নামের আলোচনা আমরা এতক্ষণ শুনলাম বাবা এখন জান্নাতের আলোচনা সংক্ষেপে শোনার দরকার আছে না নাই আরো জোরে কোন আমরা তো কোরআন বুঝি না কোরআন যদি বুঝতাম কত সুন্দর আলোচনা আল্লাহ করছেন একটু মন দিয়া শুনুন 10-15 মিনিটের ভিতর আমি জান্নাতের কিছু দিক নির্দেশনা কিছু তরজমা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজুহুই ইয়াউমাইযিন নাঈমা আগরে যে বলছেন উজুহুই ইয়াউমাইযিন খাশিয়া কিছু কিছু মানুষের চেহারা হয়ে যাবে লজ্জিত অপমানিত অপদস্ত এই আয়াতে বলছেন উজুহুই ইয়াউমাইযিন নাঈমা কিছু কিছু মানুষের আবার চেহারা হয়ে যাবে উজ্জ্বল ফর্সা কিছু কিছু মানুষের চেহারা
উজ্জ্বল হয়ে যাবে ফর্সা হয়ে যাবে কেন হয়ে যাবে লিসাইহা রাদিয়া সে তার আমল দেখিয়া খুশি হয়ে যাবে আল্লাহ তার আমলের প্রতি রাজি হয়ে যাবে আল্লাহ বলবেন তাফসীরুল কুরআন মাহফিলে প্রতি বছর আসিয়া মাত্র একটা পর্যন্ত দুইটা পর্যন্ত যুবক অবস্থায় ওয়াজ নসিহত শুনল নামাজ পড়ল রমজান আসছে রোজা রাখল আল্লাহ বলেন আমি আল্লাহ ওই যে তাফসীরুল কুরআন মাহফিলে আসলো একদিন ওয়াজ শুনে যে আমি আল্লাহ শত শত বছরের ইবাদত তার আমল নামায় লিখে দিয়েছি বান্দা বলবে আল্লাহ এইগুলো তো আমার আমল নয় আমি তো এত আমল করি নাই সংক্ষেপে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই যে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে তুই মাহফিলে ওয়াজ শুনছিলে আর চোখের পানি ছেড়ে দিয়েছিলে আমি আল্লাহ শত শত বছরের ইবাদতের সব তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি এই কথাটাই আল্লাহ বলছেন ওলামায়ে কেরাম আছেন আল্লাহ বলছেন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া তাকে সুচ্চ মর্যাদার জান্নাত দেওয়া হবে সুচ্চ জান্নাত সুবহানাল্লাহ বলবেন না সুচ্চ জান্নাত কি তার কোয়ালিটি বলে শেষ করা যাবে না নিম্ন প্রকারের জান্নাতির একটা কথা যদি বলি বাবা শুনতে রাজি আছেন নি নিম্ন প্রকারের জান্নাতি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে জিব্রাইল যাও জাহান্নামের ভিতরে চলে যাও গিয়া দেখো আমার কোন বান্দা আসেনি যেই বান্দার অন্তরে চিটাপুটা ইমান ছিল বেশি ইমান নয় চিটাপুটা ইমান জিব্রাইল বলবে জাহান্নামের ভিতরে আমি ঢুকে যাব গিয়ে বাটি চালান দিয়েও একজনকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ একজনকে খুঁজে পায় নাই আবার যাও আবার খুঁজতে খুঁজতে একজনকে খুঁজে পাওয়া যাবে একজনের অন্তরে চিটাপুটা ইমান আছে আল্লাহ বলবেন ওরে জিব্রাইল আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে বাহির করে জাহান্নামের একটা কিনারায় রেখে দাও বান্দা কিন্তু বড় লালস বড় কাঙ্গাল জাহান্নামের যখন কিনারায় রেখে দেওয়া হবে জাহান্নামের আগুনের এই যে পাওয়ার এই জাহান্নামের আগুনের পাওয়ারে তার হাড্ডি থেকে গুস্তগুলো জড়ায়া মাটির মধ্যে মবের মতো গলে পড়ে যাবে রে বন্ধু এবার ওই জাহান্নামের কিনারার ব্যক্তি আল্লাহর কাছে সল করবে প্রভু আপনার কাছে আমার একটা সওয়াল আল্লাহ বলবেন কি সল করবে তাড়াতাড়ি বল প্রভু গো আমারে কষ্ট দিয়ে আপনার কি লাভ আমাকে যেহেতু জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ এমন জায়গায় রেখে দাও যাতে আপনার ওই জাহান্নামের আগুন আমাকে কষ্ট দিতে না পারে আল্লাহ বলবেন জিব্রাইল এমন জায়গায় রেখে দাও যাতে ওই জাহান্নামের আগুন আমার বান্দাকে যেন স্পর্শ করতে না পারে তখন তাকে এমন জায়গায় রেখে দেওয়া হবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না তখন তার মনে মনে একটা লোভ এসে যাবে তখন বলবে আল্লাহকে তো বলছি আর কোনো সল করা যাবে না একটু ট্রাই করে দেখি আল্লাহকে এবার ট্রাই করে বলবে আল্লাহ ইন দিস সল আর একটা আমার সল আল্লাহ বলছেন বান্দা তুমি না বললা আমার সাথে আর কোনো সল করবা না আর কোনো কিছু বলবা না তখন বান্দা বলে আল্লাহ আমার হতবাগা বানাই আপনার কিলা আল্লাহ বলছেন ঠিক আছে বলো তখন বান্দা বলবে আল্লাহ আমাকে যেহেতু জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছো আমাকে আপনার জান্নাতের গেটের মধ্যে রেখে দাও আমি আর কোনোদিন দ্বিতীয় সওয়াল করব না আল্লাহ বলবেন জিব্রাইল তাকে জাহান্নামের গেটে রেখে দাও সুবহানাল্লাহ ওরে একদিন চলে যাবে রে বন্ধু এবার জাহান্নামের উপরে গিলমান রাটে এসি লাগাইল গাড়ি যদি তাকে দরজা খুললে দেখবা এক কত সুন্দর গেরানার ঠান্ডা বাইর হয়ে আসে ঠিক কিনা ধরে কম মাগার ওইগুলা বুক করা যায় না হুরগিল মান্ডা জান্নাতের ভিতরে আটে কিন্তু মাগার বুক করতে পারে না লুব লালু সব কাঙ্গাল হইয়া বলে এবার আল্লাহকে লাস্ট মেস্ট একটা সল করে দেখি এবার ডাকতে বলে প্রভু প্রভু গো একটা সল আপনার কাছে বলি আল্লাহ বলবেন তুই না বললে আর কোন সল করবে না আল্লাহ আমারে হতবাগা বানাই আপনার কিলা
আল্লাহর রহমতের জুস কিনে যাবে বলবেন তোর কি সওয়াল বান্দা ডাক দিয়ে বলে প্রভু জান্নাতের এমন একটা কিনারার মধ্যে আমাকে রেখে দাও আর জিন্দেগিতে আপনার কাছে আর কোন সওয়াল করব না আল্লাহ বলবেন আরে বান্দা যা আমি তোকে জান্নাত দিয়ে দিলাম বান্দা দৌড় দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন বান্দা আমি তো তোকে জান্নাত দিছি কেন তুই দৌড় দিলে বান্দা এবার ডাক দিয়ে বলবে প্রভু গো এই জান্নাত পর্যন্ত আসতে তো অনেক প্ল্যান করেছি অনেক আপনাকে জ্বালাইছি অনেক ধরে ডেরা সওয়াল আপনাকে করেছি এবার যদি আপনি আমাকে জান্নাত থেকে বার করে দেন এই জন্য এক দৌড় দিছি এমন সিপাহী লিখম আর আমাকে খুঁজে পাইবা না এই কথা বলার সাথে সাথে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জুস কেলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা আমি আল্লাহ তো বখল নই আমি যাকে কোনো কিছু দেই আর আমি ফিরে আনি না রে বান্দা আজকে তুই শুধু আমার কাছে চাইতে থাকবি আর আমি আল্লাহ দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব বান্দা যখন চাইতে থাকবে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও এইভাবে দিতে দিতে বান্দা বলবে আল্লাহ দাও সাইমা বসে আর কিছু লাগবে না আল্লাহ বলবেন না বান্দা তোমার সাথে তো আমার খেলা এখনো শুরু হয়েছে আরো চাও বান্দা চাইতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন দিতে দিতে তার জীবনগুলো একবারে জন্য করে দিবেন এবার বান্দা বলবে আল্লাহ আমার কিছু আর কিছুই চাওয়ার নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা যাও তোমাকে যা দিয়েছি তোমার যে তোমার লাগবে না তবে শুনে রাখো তোমার জান্নাতটা হলো সব চাইতে ছোট জান্নাত তোমার জান্নাতের চাইতে আর কোন ছোট জান্নাত কাউকে দেয় নাই তবে শুনে রাখো তুমি যেই দুনিয়াতে বসবাস করে এসেছো ওই দুনিয়ার সমান দশটা দুনিয়া তোমাকে দান করেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফি জান্নাতিন আলিয়া তাদেরকে সুচ্চ জান্নাতের মর্যাদাশীল বানানো হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া জান্নাতের ভিতরে কোনো গীবত করা চলবে না জান্নাতের ভিতরে কারো বিরুদ্ধে কথা চলবে না এখানে কোনো হিংসা চলবে না এখানে কোনো গীবত চলবে না মিথ্যা কথা চলবে না ঠিক কিনা দূরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহা আইনু জারিয়া আমরা অনেক সময় পিকনিকে যাই ঝর্ণার পানি ব্যবহার করার জন্য ঠিক কিনা জান্নাতের মধ্যে নহর দেওয়া হবে ঝর্ণা দেওয়া হবে শুধু তাই নয় ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া এমন বিছানা কাঠ দেওয়া হবে যেই কাঠের পায়া এত লম্বা পায়ের পাতা এই যে পায়া পায়ার নিচ থাকবে জমিনে আর পায়ার উপর থাকবে আসমান সাহাবায়ে কেরাম বললেন এত লম্বা পালং আর বক্স কাট দিয়ে আমরা কি করব এটা কিন্তু চায়নায় আবিষ্কার করছে শুধু তাই নয় চায়নায় এগুলো প্রমাণ করছে ওই খাট আপনি যখন ঘুমাইতে চাইবেন অটোমেটিক নিচু হইয়া আপনার কাছে এইভাবে আসবে আপনাকে নিয়ে উঠতেই থাকবে তাফসীরের কিতাবে লিখছেন আপনার মন যেই দিকে চায় সেদিকে নিয়ে চলে যাবে শুধু তাই নাই হো বন্ধু ফিয়া সুরুরুম মারফুয়া ওয়া কুয়াবুম মাউদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসূসা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সংক্ষেপ করতেছি যে জান্নাতের ভিতরে সারি সারি তাকিয়া দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না কক্সবাজারে গেছেন না দেখছেন না কি সুন্দর মানুষ এইভাবে শুয়ে রয়েছে সাগরের পারে আছে না নাই এই সাগরের পারে কোন এক কারণে আমি এক সময় গিয়েছিলাম পশ্চি তো কয়েকক্ষণ পরে দেখলাম সাগরের যে ঢেউ কলতান আমরা বলি ওইগুলা মনে হয় কলতান কলতান নয় এই সাগরের ঢেউ আল্লাহর জিকির করতে থাকে ঠিক কিনা এই তাকিয়ার মধ্যে যখন আপনি বসবেন কয়েক কতক্ষণ পরপর বাচ্চারা বাদাম নিয়ে আসে দেখবেন কলা নিয়ে আসে ডিম নিয়ে আসে এইভাবে আসে কি আসে না এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তুমি যখন তোমার বিবিকে নিয়ে তাকিয়ার মধ্যে বসে থাকবা তখন ছোট ছোট বাচ্চারা পাখির গুস্ত বুনে নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়াতে সুরায় ওয়াকের মধ্যে বলছেন ইয়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদু
العالمين আপনার খাদিম বানায়া দেওয়া হবে জান্নাতের ভিতরে পাকির গোশত গুনা নিয়ে যাবে আপনি আপনার বিবিকে নিয়া ওই তাকিয়ার মধ্যে বসে থাকবে আর হুরি গিলমানরা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে হুরি গিলমানরা কি গান গাইবে ওই গানটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব জান্নাতের ভিতরে বলবে نحن الخالدات فلا نبيد ونحن النائمات فلا نبعث ونحن الراجعات فلا نسقط طوبى لمن كان لنا وكنا له جرب لي الله أكبر كي الله أكبر بجلني نحن الخالدات فلا نبيد জান্নাতের ভিতরে আপনি যখন স্থিরিয়া তাকিয়ার মধ্যে বসে থাকবেন তখন হুরি গিলমানরা গান গাইবে ও বন্ধু কি গান গাইবে ওগো আপনি এমন স্থির পেয়েছো জীবনে মরণ নাই তালাক নাই তোমারও নাই আমারও নাই সারা জীবন আমরা একসঙ্গে থাকবো ঠিক কিনা জোরে কোন নানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহলুন নাইমাতু ফালা নাবাসু অঙ্গ পতঙ্গে কোনদিন ডিলামি আসবে না ষোল বৎসরের যুবতী সারা জীবন ষোল বৎসর থাকবে সতের বৎসর হবে না তিরিশ বৎসরের যুবক সারা জীবন তিরিশ বৎসর থাকবে একত্রিশ বৎসর হবে না রে বন্ধু ষাট হাত লম্বা থাকবে সিনার পা সাত হাত থাকবে আল্লাহু আকবার তারা বলে ওয়ালাহুন নাইমাতু ফালা নাবাতু অঙ্গ পতঙ্গে কোনদিন ডিলামি আসবে না আমরা বৃদ্ধ হব না সব সময় যুবক থাকব আপনারও আপনিও কোনোদিন বৃদ্ধ হবে না শুধু তা না ওয়া নাহনু রাজিয়াতু ফালা নাসখাতু আল্লাহর জমিনও এমন কোন বেড়া নাই যে বলতো আমার স্ত্রী আমার সাথে গাল ভুলাইছে না ঠিক না কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর রাজ্যে বলবে হুর গিলমানরা বলবে আপনার মতো স্বামী পাই আমি রাজি আমি খুশি আর আমার মতো স্ত্রী পাইয়া আপনিও হইয়া যাওয়ার খুশি সুবহানাল্লাহ বলবেন না এরপরে শুধু তা নয় ওয়া নাহনু রাজিয়াতু ফালা নাসখাতু তাওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু ও বন্ধু এইভাবে গান গাইতে থাকবে আর গান শুনাইবে আপনি তাকিয়ার মধ্যে বসে থাকবেন শুধু তা না জান্নাতের আরো অনেক আলোচনা আছে বন্ধু এই জন্য বলি প্রথমে বলছিলাম জাহান্নামের আলোচনা জাহান্নামের আলোচনা শুনিয়া ও বন্ধু আমরা কি বুঝতে পারলাম দুনিয়ার জমিনে আল্লাহর একত্ববাদের শিকার হইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম আদায় করতে হবে সুন্নতওয়ালা দাড়িওয়ালা আশিক রাসূল হতে হলে দাড়ি রাখতে হবে ঠিক কিনা জোরে গন আল্লাহর গোলামি করতে হবে এই জন্য জান্নাত পাওয়া যাবে আর জান্নাত পাইলে বান্দা চিরজীবনের জন্য সুখী হয়ে যাবে ঠিক কিনা দুনিয়ার সুখ চল্লিশ বৎসর ষাট বৎসর আশি বৎসর আর জান্নাতের সুখ বলা হয়েছে এই দুনিয়াটা যদি সরিষার দানা দিয়া ভর্তি করা হয় এক হাজার বৎসর পরে একটা কবুতর আইয়া একটা সরিষার দানা নিল একদিন না একদিন শেষ হয়ে যাবে জান্নাতে আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিবেন ওইগুলার শুরু আছে শেষ হবে না এজন্য বলুন তো দেখি এই রকম তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আমরা সব সময় উলামায়ে কেরামের শরণাপন্ন হইয়া আমরা কোরআনের আলোচনা শুনতে রাজি আছি না আরো যে কোনো রাজি আছে না নাই যেহেতু গভীর রজনী জান্নাত জাহান্নামের আলোচনা করলাম শুনলাম আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কথাগুলো বলার মাধ্যমে আমল করার তৌফিক দান করেন বিশেষ করে আমার মা বোনদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন আর এই যে বানায়াত ইসলামী যুব সংঘ এই যুব সংঘ এই সোনার টুকরা ছেলেদেরকে যেন আমরা সব সময় সাহায্য সহযোগিতা এগিয়ে দিতে পারি কারণ এটাও হেফাজতে ইসলামের একটা অংশ ঠিক কিনা হেফাজতে ইসলাম আমরা মনে করি রাজনৈতিক কোন দল না হেফাজতে ইসলাম মানে কি হেফাজত মানে সংরক্ষণ করা ইসলামকে সংরক্ষণ করা ইসলামের হেফাজত করা এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যে কেউই হোক না কেন হেফাজতে ইসলাম তার গ্রহণ করা ফরজ ঠিক না
আপনি নামাজ পড়েন এটা হেফাজতে ইসলাম রমজান শরীফ আসলে আপনি রোজা রাখেন এটা হেফাজতে ইসলাম ঠিক তেমনি ভাবে টাকা হয়ে গেলে আপনি হজ করা ফরজ এটা হেফাজতে ইসলাম যেমনি ভাবে বন্ধুগণ আমার নিসাব পরিমাণ মালের অধিকারী হইলে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ ঠিক তেমনি ভাবে কোন বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি মাঠে ময়দানে ব্যঙ্গ করে আল্লাহর নবীকে বাড়াইতে থাকে তাহলে হেফাজতে ইসলামের কাম হলো ওই সমস্ত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে লেগে রাজপথে নেমে জীবন দেওয়ার ভূমিকা পালন করা ঠিক না আসুন এই যে ইসলামী সংস্থা এটাও হেফাজতে ইসলাম উলামায়ে কেরামের সম্মানপূর্ণ হইয়া আমরা কোরআন থেকে আলোচনা শুনি কোরআন বুঝি কোরআন বুঝার আমাদের দরকার আছে না নাই আমি বয়ানের শুরুতে বলেছি আমরা জাতিগতভাবে মুসলমান ধর্ম আমাদের ইসলাম কোরআন হাদিস আমাদের সংবিধান ঠিক না এই সংবিধান টিকে রাখতে হলে তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত থাকতে হবে ঠিক না আমি তো বলি এই সমস্ত যুবকদের পায়ে ধরে যদি সালাম করি আমার কোনো কমতি হবে না কারণ এরা দিনের একটা সৈনিক এরকম ইসলামী সংস্থা আমরা কিয়ামত পর্যন্ত জারি রাখতে চাই আল্লাহ পাক যেন বানায়েতকে বানায়েতের মুদ্দেগান সবাইকে যেন মাফ করেন এই যুবকদের জন্য কে যেন এই কুরবানিকে যেন আল্লাহ কবুল করেন যারা সাহায্য সহযোগিতা করেছেন সবার জন্য সংক্ষিপ্তভাবে দোয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন এই মাহফিল মাহফিলকে পূর্ণ কামিয়াবি এবং কবুল করে নেন সকলে বলি আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين